সার্বিকভাবে ডেঙ্গু জ্বরের পরিস্থিতিটা কি সেটা একটু জানতে চাই। সামাজিক সময়ের যে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা এবং তার অবনতির দিকে একটু দৃষ্টিপাত করি, তাহলে কিন্তু আমাদের সবারই একটু আতঙ্কের মধ্যে আমরা পড়ে যাব। সংখ্যাটা আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমরা 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 যেটা বলি যে বর্ষাকালে যে সময়টা যেটা শুরু হয় জুলাই থেকে অক্টোবর পর্যন্ত, কিন্তু আপনি দেখবেন এবছরের পত্রপত্রিকাগুলোতে আমরা যেন মে মাস থেকে এই রোগটার প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি এবং জুলাই মাসে এসে এই রোগটার প্রাদুর্ভাব অত্যন্ত তীব্রভাবে আমাদের চারপাশে দেখা দিয়েছে। তো আমরা যদি এই সময়কালে পর্যন্ত বলি যে এই সময়কালে প্রায় 37,000-এর বেশি ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে এবং একই সময়ে আমাদের মৃত্যুর সংখ্যাটা প্রায় 201 জন। সুতরাং বুঝতেই পারছেন যে আমরা এখনও বর্ষাকালের একটা লম্বা সময় কিন্তু বাকি রয়েছে আমাদের। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমরা 3 মাস কিন্তু এখনও আমাদের পাড়ি দিতে হবে। এটার আসলে কারণটা কি, যে এত দ্রুত শুরু হওয়ার কারণটা কি, বা মৃত্যু হার বা আক্রান্ত হওয়ার সংখ্যাটা যে বাড়ছে এটার কারণটা আসলে কি? ডেঙ্গু তার রোগ বদলাচ্ছে, ডেঙ্গু তার ধরন বদলাচ্ছে, ডেঙ্গু তার উপস্থাপনাটাও বদলে দিয়েছে। যেমনটা আমি যদি লক্ষণগুলি যখন আলোচনা করবো তখন এই বিষয়টা আরও সহজ করে বলার সুযোগ পাবো। তো সব কথায় বলা হয়েছে ডেঙ্গুকে আমরাই যেন চিনতে পারছি না। আমরা যেভাবে জেনেছি, যেভাবে বুঝেছি আমরা চিকিৎসকরা, আমরা যেন ডেঙ্গুর এই বর্তমান সময়ের লক্ষণগুলোর সাথে তাল মিলিয়ে উঠতে পারছি না, যার কারণে আমরা নিজেরাও বিব্রত পড়ছি। হঠাৎ করে এই শিশুগুলো এমন কেন আচরণ করছে, যেটা কিন্তু আসলেই খুব আতঙ্কজনক অবস্থা। স্যার, এটি আসলে কিভাবে বেশি ছড়াচ্ছে? আমরা জানি যে ডেঙ্গু এমন একটা রোগ যেটা আমরা বলি যে একটা ট্রপিক্যাল রোগ, যেটা হাইলি ইনফেকশাস। এটা আমরা জানি এরিস নামে একটা মসকিউটো আছে, যে সেই মসকিউটো শান্ত এই রোগটা বহন করে বেড়াচ্ছে, যে আক্রান্ত ব্যক্তিকে কামড় দেওয়ার কারণে দেখা যাচ্ছে সেই জীবাণুটা আবার তার দেহে যখন সে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আবার যখন সে আরেকজনকে কামড়াতে যায় তখন সে রোগটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছে। সুতরাং ডেঙ্গু মশার প্রজনন স্থল এবং ডেঙ্গু মশার বিস্তার, এটাই হচ্ছে মূল কারণ। আর আমরা যদি জানি আমাদের বর্তমান সময়ের এবং সারা বিশ্বব্যাপী যে পরিবর্তনটুকু এসছে আমাদের জীবনযাপনে, আমাদের আবহাওয়াজনিত পরিবর্তন এসছে, সব মিলিয়ে আমাদের যদি পানি ব্যবস্থাপনার বিষয়গুলো আসি, সবগুলো মিলিয়ে একসাথে করলে দিন কি দিন দেখা যাচ্ছে যে পরিস্থিতি অবনতি হয়ে চলেছে। আমরা প্রতি বছরই জানি যে বর্ষাকাল আসলেই যেন এই রোগটা আমাদের কাছে আসবে, কিন্তু তারপরও এত প্রস্তুতি থাকার পরও আমরা কিন্তু প্রতিবারই বিব্রত হচ্ছি এই রোগটার বিস্তার তার কারণ অনুসন্ধান করতে গিয়ে। এক্ষেত্রে সার্বিকভাবে আমাদের আসলে করণীয়, আসলে এটা একটা বড় সামাজিক আন্দোলন শুরু করতে হবে, যেটা শুরু করতে হবে একদম বাড়ির ভিতর থেকে। তাহলে আমরা বাড়িতে যারা বসবাস করি, আমরা পরিবারের অংশ যারা থাকছি, আমরা আমাদের বাড়ির চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, আমরা বলছি যে আমরা যেখানে পানি জমে থাকবে 3 দিন সেই এই এডিস মশারা সেই বিশুদ্ধ পানিতেই তার প্রজনন কাজটা করে থাকে। সুতরাং এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের চারপাশে পড়ে থাকা পাত্রগুলো, সেটা যে কোনো হোক না কেন, এমনকি ঘরের ভিতরে থাকা আমাদের ফুলের টব, আমাদের রেফ্রিজারেটরের নিচে যে একটা ট্রে থাকে, আমাদের এসির পানিটা যেখানে জমে থাকে, ঠিক এভাবে মানে ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। আমরা আমাদের বাসায় আমাদের শিশুদেরকে দিনে এবং রাতে সবসময় মশারির মধ্যে রাখার চেষ্টা করব, তাদেরকে এমন জামা কাপড় পরাবো যাতে করে ফুল স্লিপ, যেটাকে আমরা বলি, যাতে মশা কামড়ানোর সুযোগ না পায়, কারণ আমাদের শিশুরা কিন্তু বলতে পারবে না। পাশাপাশি এটাও আমরা করতে পারি, মশা নিরোধক যে ক্রিমগুলো আমরা প্রচলিত আছে বাজারে প্রচলিত, বাচ্চারা স্কুলে যাচ্ছে, হ্যাঁ, এরপর থাকছে স্কুলের বাচ্চারা, এটা তো আমরা বলছিলাম যারা স্কুলে যাচ্ছে না, স্কুলের বাচ্চাদের বেলাও আমরা সেটা করতে পারি, তাদের কাপড় তাদেরকে রোজ আমরা মশা নিরোধক ক্রিমগুলো লাগিয়ে দিতে পারি, তারা যেন একটু প্রোটেকশন থাকতে পারে, এবং তাদেরকে আমরা ট্রেন করতে পারি যে এই বিষয়গুলো, যে মশার কামড় থেকে কী করে আমাদের একটু খেয়াল রাখতে হবে, কীভাবে আমরা বাঁচতে পারবো। তো এই যে আমাদের বাসার ভিতর থেকে আন্দোলনটা শুরু হলো, এটাকে আমাদের বাইরে নিয়ে আসতে হবে অর্গানাইজেশন বা সামাজিক যে অর্গানাইজেশনগুলো থাকে, তারা পাড়া মহল্লে এই ধরনের কর্মসূচিগুলো কী করবে, প্ল্যান করবে, তাদের চারপাশে যে বিষয়গুলো আছে, তারপর আপনি বলছেন যে সিটি কর্পোরেশন বা স্বাস্থ্য অধিদপ্তর, তাদের কাজটা কী? তারা যেটা করবে মশার প্রজনন স্থলগুলো ধ্বংস করার ব্যাপারে যে সমস্ত ইনসেক্টিসাইড, লার্ভিসাইড আছে, তারা নিয়মিতভাবে এগুলো প্রয়োগ করবে। এবং আমরা জানি পৃথিবীর উন্নত দেশগুলো এবং এই রোগটা থেকে কিন্তু অনেকভাবেই তারা বের হয়ে এসছে নানা রকম কর্মসূচির মাধ্যমে। আমরা যদি পার্শ্ববর্তী দেশের কথা বলি, ভারতের কথা বলি, সিঙ্গাপুরের কথা বলি, মালয়েশিয়ার কথা বলি, তারাও কিন্তু বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে, কারণ এই রোগটি মূলত সাউথ ইস্ট এশিয়ান এই কান্ট্রিগুলোতেই দেখা দিয়ে থাকে। সুতরাং এই কার্যক্রম তারা কিন্তু অনেক উন্নতি করেছে। আমরা যদি এই বিষয়গুলো খেয়াল রাখি, আমরা আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের বাইরে যারা সরকারি অধিদপ্তরগুলো আছে, সবাই মিলে চেষ্টা করে নিশ্চয়ই আমরা ডেঙ্গুটাকে নির্মূল করতে পারবো এবং আমরা একটা ডেঙ্গু মুক্ত সমাজ বিশেষ করে বর্ষাকালে গড়ে তুলতে পারবো।